এই ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য বানানো হয়েছে। ইহা কোনো জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় অথবা কোনো ব্যক্তি বিশেষকে আঘাত দেওয়ার জন্য নয়। দয়া করে কেউ অন্যভাবে নেবেন না। ভিডিওটি দেখে মজা করুন এবং হাসতে থাকুন। আরে বাবা, তোর কি মনে হয় না যে বারণ করিয়া কোনো কথা আমার শোনে না? একটা পাক্কা বৌদিবাজ ব্যাটা ছেলে, একটা মেয়েবাজ বৌদিবাজ। পাড়ার বউগুলোর ভয় রাস্তায় বেরোতে ভয় পায়। ছি, লজ্জা করা উচিত তোমার। তুমি জানো না আমার বুড়ো মা বাপ, আমি একমাত্র ছেলে। এই শোনো, তোমার যদি আমার সাথে থাকতে না ভালো লাগে, তুমি যাও, গিয়ে বাবার বাড়ি চলে যাও, আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো। হ্যালো, কে টুম্পা? হ্যাঁ, কেমন আছিস বল? অনেকদিন পর কথা হচ্ছে তোর সাথে। হ্যাঁ, আমার চলে যাচ্ছে। হ্যাঁ, তুই তো বিন্দাস আছিস বল। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলবি আমাকে? বলছি, তোর হাজবেন্ড নাকি এক্সপায়ার করে গেছে শুনলাম। মালটাকে সরালি কি করে রাস্তা থেকে? না, আমি জানি তুই সরিয়েছিস। হ্যাঁ, কি বলছিস? ইঁদুর মারার বিষ মিশিয়েছিলিস? সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ভালোই করেছিস যে হাজবেন্ডটাকে সরিয়ে দিয়েছিস। তুমি না কিছু ভাবতে হবে, বুঝলি? হ্যাঁ, আমার বরটাকে নিয়ে খুব জ্বালাচ্ছে মালটা। কি আর তোকে বলবো দুঃখের কথা, যবে থেকে আমার বাপ মা এই লোকটার সাথে বিয়ে দিয়েছে না, আমার জীবনটাকে নরক করে ছাড়ছে এই লোকটা। তোকে কি বল, বিশ্বাস করতে পারি না। তুমি এটা খাবে না, ওটা পড়বে না, ওখানে যাবে না, ওটা করবে না, ওর সাথে কথা বলবে না। হ্যাঁ, দিবারাত্র আমাকে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে বাসন মাজলে পরে ভালো হয় 24 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, ছাড়, বাদ দেন না না না। আর শুধু কি এই ব্যাপার, ও নিজের ক্যারেক্টারটা তোকে কি বলবো, মানে মুখে আনতে আমার লজ্জা লাগছে, গা গোলাচ্ছে। আরে সামনের ফ্ল্যাটে থাকে বুঝলি আমাদের। হ্যাঁ, ওইদিকে সামনের ফ্ল্যাটে থাকে কল্পনা বলে একটা মহিলা। এ আমার বরের সাথে ওর একটা ইষ্টপিষ্ট সম্পর্ক চলছে। হ্যাঁ, রাতে যায় ওর ঘরে, প্রায়ই যায়, গিয়ে মাল টাল খায়। আরে বাবা, তোর কি মনে হয় না যে বারণ করিয়া কোনো কথা আমার শোনে না? একটা পাক্কা বৌদিবাজ ব্যাটা ছেলে, একটা মেয়েবাজ বৌদিবাজ। পাড়ার বউগুলোর ভয় রাস্তায় বেরোতে ভয় পায়। বলিস না, কি কোন কালে আমার বাপ মা যে সাথে বিয়ে দিয়েছে না? না না, কল্পনার বরটা তো বাড়ি থাকে না। হ্যাঁ, ওই সুযোগে আমার বরটা ওর সাথে যায়, মুখকালো করে। হ্যাঁ, কোড়া কপাল না, আমি আটকাই, ও কোনো কথা শুনে না। ছাড়া ছাড়া নেশাখোর। সঞ্জয় আছে, পচা আছে, সারা ক্লাবে গিয়ে মাল খায় প্রতিদিন অফিস থেকে ফিরে। হ্যাঁ, সে 10টার সময় বাড়ি ফিরে মাল খেয়ে। হ্যাঁ, তারপরে হোয়াটসঅ্যাপে, বুঝলি, হোয়াটসঅ্যাপে সব মেয়েদের সাথে চ্যাট করে রাত জেগে জেগে। আমি তো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, মেয়েদের সাথে, বৌদিদের সাথে সব মানে উল্টো ফাল্টা, তুই বুঝতে পারছিস যে কিরকম চ্যাট করে ও। আমার তো মানে কপালটা শেষ করে দিল ব্যাটা ছেলেটা।
তুই তো খুব ভালো, তুই তোর বরটাকে সরিয়ে দিয়েছিস, খুব ভালো কাজ করেছিস। না রমা তো বললো তোর বরটাও মানে মেয়ে ছেলে বাচ্ছিল, বৌদি বাচ্ছিল। আরে না না না, আমার বরটা একবার জন্ম যত ঢিল বেটা ছিল, জীবনেও মেয়ে বাচ্চি করা বন্ধ করবে না, না আমার কোনো কেয়ার করে। আমি সরস মালটাকে সুযোগ বুঝে রাস্তাতে হাঁটিয়ে দেবো তোর মতো। হ্যাঁ কি করে করা যায় বলতো, হাঁটা বুট করে বলতো রাস্তা থেকে। আর ওর বাপ মা? না না, ওর বাপ মা গ্রামের বাড়িতে থাকে। হ্যাঁ মাঝে মাঝে আমরা গিয়ে থাকি বাপ মার সাথে। না বাপ মা আমরা আলাদা থাকি তো। হ্যাঁ কিছু করলে তোর বাপ মা ধরবে, এমন কিছু রাস্তা বল না যে মালটা সরেও যায় আর লোক যাতে আমাকে সন্দেহ না করতে পারে। হ্যাঁ হ্যাঁ ও ইঁদুর মারার বিষ যেমন তুই খাইয়েছিলিস, খাওয়াবো কি করে মালটাকে? ও দাঁড়া এখন দাঁড়া, রেগুলার কোনো জিনিস খায় সেটা সাথে মিশিয়ে দেবো। ও কি খায় রেগুলার? হ্যাঁ মালটা কাজ থেকে ফিরে না শরবত চায়, শরবত। হ্যাঁ 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 রুয়াবজা ওটা ফেভারিট। আচ্ছা একটা কথা বলবো তোকে, শোন না বলছি, কনফার্ম কাজ হবে তো? শিওর 100%? না না মানে ধর এই দুর্মানার বৃষ্টি আমি দিলাম, কিন্তু ধর মালটা যদি বেঁচে ওঠে সাবস্টিটিউট একটা রাস্তা বল না রে। ঘুমের ওষুধ, ঘুমের ওষুধ, ঘুমের ওষুধ, দাঁড়া এক মিনিট দাঁড়া, ঘুমের ওষুধ তো আছে। হ্যাঁ আমি কিনেছিলাম একবার, হ্যাঁ ডাক্তার বলেছিল। আচ্ছা হ্যাঁ বোতলের মধ্যে ওষুধটা ফেলে গুলিয়ে মিক্স করে নেবো জলে, তাই তো? হ্যাঁ এই আইডিয়াটা হেভি। হ্যাঁ আবায়া ফুট পাহাড় কিনছে, হ্যাঁ যখন শালা তারপর এরকম করে বালিশটা তুলবো। হ্যাঁ বালিশ দিয়ে ওর মুখ একবার টিপে টিপে মারবো। হ্যাঁ এই আইডিয়াটা বেস্ট, যদি না ইঁদুরের বিষে মালটা সটকায়। শোন টুম্পা, হ্যাঁ টুম্পা শোন না, বলছি আমার হাজবেন্ড বাড়ি এসে গেছে রে। হ্যাঁ আচ্ছা তুমি বসো, পাখা তোলা বসা আরে। হ্যাঁ আমি তোকে পরে ফোন করছি টুম্পা। হ্যাঁ 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 ঠিক আছে, বাই 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 বাই। হ্যাঁ হ্যাঁ ওকে। আরে এসেছো তুমি সোনা, জান আমার এসেছো। আরে তুমি নিয়ে আরে গেঞ্জিটা খুলো, গেঞ্জিটা খুলো, থাক থাক, তোমার জন্য জামা নিয়ে আসছি, জামাটা ছেড়ে না। না না ঠিক আছে যাও, তুমি আমাকে একটু বসতে দাও, পাখাটা দাও জোরে করে দিই। হ্যাঁ আরে ঘেমে নিয়ে আমার বরটার কি কষ্ট করে কাজ কাম করো তুমি আমার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও, তো কষ্ট করো কাজ কাম করে, দাঁড়াও তুমি একটু বসো, তো আমার শরবত নিয়ে আসছি। আরে না না আমি শরবত খাবো না, দাঁড়াও না বসো। আরে ছেড়ে দাও, আমার বরটা কত কষ্ট করে এসেছে কাজ। আরে আমি খাবো না কিছু, ছেড়ে দাও। না না খাও, পেট ঠান্ডা হবে খাও, বড় তুমি তো খাও এটা। আরে আমার পেট ঠান্ডাই আছে, ছাড়ো না, খেতে ইচ্ছা করছে না। আশ্চর্য জ্বালা। হ্যাঁ নাও টেন টেন লাল শরবত, পুরো একবার রক্তের মতো লাল। না না আমি বলছি শরবতটা যেটা খাও এটার কালারটা দেখেছো, পুরো রক্তের মতো লাল কি রকম। হ্যাঁ না আমি খাবো না বলছি, ছেড়ে দাও না। এ কি তুমি তো ওটা খাও তো এসে। হ্যাঁ এখন ইচ্ছা হচ্ছে না, পেটটা একদম ব্যথা ব্যথা করছে, দা গোলাচ্ছে। আরে পেট ব্যথাতেই তো এটা খেতে হয়, দা গোলাবে না, খাও না তুমি, খাও খাও খাও, খেতে হবেই তোমাকে, খাও খাও তো রাখতে হবে, খাও। হ্যাঁ খাও, রাখছো কেন আবার? শোনো না কি শুধু শোনো, ভালো লাগছে না, তুমি একটা কাজ করো, দুটো বিস্কুট নিয়ে এসো, দাও তো বিস্কুট। আর রান্না করে আছি, আচ্ছা তুমি ওটা
শোনো না, কি গো, ওই রাগ করো না, শোনো না, সরি সরি।